আমার গোয়ালকান্দি ইউনিয়নে দেশ স্বাধীনের পূর্বে 1965 সাল থেকে আমার দাদা শহীদ রেফাজউদ্দিন সরকার, উনি দেশ স্বাধীনের পূর্বে যাকে বলে প্রেসিডেন্ট, পরবর্তীতে চেয়ারম্যান, পরে আমার বাবা আব্দুল জব্বার সরকার মুক্তিযোদ্ধা উনি ছিলেন, তার পরবর্তীতে আমার বড় ভাই শহীদ জাহাঙ্গীর আলম সরকার তিনিও চেয়ারম্যান ছিলেন, তার পরবর্তীতে আমি দুইবার চেয়ারম্যান করতেছি ইনশাআল্লাহ। পারিবারিকভাবে দেশ স্বাধীন পূর্ব থেকে আমাদের পরিবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আমরা, এভাবে আর কি চলে আসতেছে আমার পরিবারের রাজনীতি। দেশ স্বাধীনের পূর্বেই এবং দেশ স্বাধীনের সময় আমাদের বাসায় মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল, আর সঙ্গত কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আমাদের নিবিড়ভাবে চলাফেরা, এমনকি গোয়ালকান্দি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন আমার দাদা মরহুম শহীদ রেফাজউদ্দিন সরকার, এভাবে আমাদের রাজনীতি চলে আসতেছে। মূলত 2004 সালের ঘটনা, সে সময় আমি নিজেই ব্যবসায়ী ছিলাম, তখন চেয়ারম্যান ছিলেন আমার বড় ভাই শহীদ জাহাঙ্গীর আলম সরকার। আমি মূলত রাজনীতির সঙ্গে ওইভাবে সম্পৃক্ত ছিলাম না, ভাই রাজনীতি করতো, রাজনীতির সহযোগী এবং একজন কর্মী হিসাবে আমি নিজেই ইউনিয়নে চলাফেরা করতাম, ব্যবসায়ীভাবে আমি তখন চলাফেরা করছি। আর বাংলা ভাইয়ের বিরুদ্ধে মিছিল মিটিং যেগুলো হয়েছে এগুলোতে আমরা সম্মিলিতভাবে বড় ভাইয়ের নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছি। আমার বড় ভাই শহীদ জাহাঙ্গীর আলম সরকার উনি অত্যন্ত মিশুক মনের মানুষ ছিলেন, যার সুনাম এখনও গোয়ালকান্দি ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রায় মানুষের মুখ থেকে শোনা যায় যে জাহাঙ্গীর চেয়ারম্যান যদি আজকে জীবিত থাকতো হয়তোবা দেখা যাচ্ছে বাগমারায় সংসদ সদস্যের আসনে তাকেই দেখা যেত, এরকম আচার আচরণ এবং রাজনৈতিকভাবে ক্যারিয়ার সে তৈরি করেছিল। সে সময় সে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন, তাকে তো সন্ত্রাসীরা নৃশংসভাবে নিহত করেছে, সে যদি জীবিত থাকতো তাহলে বাগমারা রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় একটা ভূমিকা সে রাখতো, এটা মানুষের প্রত্যাশা, বা আমরাও সেটাই মনে করতেছি বা করতাম যে হ্যাঁ এটা হতো আর কি ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমি সরাসরি দ্বারস্থ হব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, যে আমি আহ্বান করব গোটা বাংলাদেশের যত ইউনিয়ন পরিষদ আছে সমস্ত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওনার কাছে বিনীতভাবে আবেদন জানব। উনি যেন বলছেন যে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত করতে হলে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে, উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে, মধ্যমায় দেশ আমরা ইনশাআল্লাহ হয়ে গেছি, উন্নত রাষ্ট্র তৈরি করতে গেলে, স্থাপন করতে গেলে আমাদের গ্রামকে এগিয়ে নিতে হবে, গ্রামকে এগিয়ে নিতে হলে ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ যদি শক্তিশালী হয় দেখা যাবে ইউনিয়নের শত শত কর্মহীন যারা বেকার তরুণ আছে তাদের বিভিন্নভাবে কর্মসংস্থান করার সুযোগ কিন্তু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আছে। এটি আমি সরকারের কাছে আবেদন জানাবো যে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য এবং পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দিয়ে দেশের অনুন্নত কাজগুলো উন্নয়নশীল কাজে পরিণত করার জন্য। রাজনীতিতে আমার একটাই প্রত্যাশা, সেটা হলো যে আমার পরিবারের সদস্য হিসাবে আমার দাদা, আমার বাবা, আমার ভাই, তারা কোনো সময় নিজেকে নিয়ে ভাবেনি, আমিও ঠিক তাই, আমিও তেমনি করি, আমি নিজেকে নিয়ে ভাবি না, আমার নিজের পরিবারের প্রয়োজন আমি রাজনীতি করি না, আমরা রাজনীতি করেছি বা করতেছি ইউনিয়নের মানুষের জন্য, ইউনিয়নের খেটে খাওয়া মানুষের পাশে থেকে সকল সময় তাদের দুঃখ দুর্দশা নিজে ভাগাভাগি করে এই ইউনিয়নের মানুষের বিপদে সকল সময় পাশে আমরা আছি, ইনশাল্লাহ আগামীতে থাকব, এটাই আমাদের প্রত্যাশা। আমাকে যারা নির্বাচিত করেছে ঠিক তারা বা তাদের পূর্বের পরিবারের সদস্যরাই আমার পরিবারের বিগত সদস্যদেরকে নির্বাচিত করেছে। আমার একটি কথা যে আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত যদি আমি ঢেলে দিই তাদের ঋণ শোধ করার মতো অবস্থান কিন্তু আমার নাই। আমার নির্বাচনের চলাকালীন সময় আমার যারা নেতাকর্মী ছিল, যারা আমাকে উপদেশ দিয়েছে, ভালোবেসেছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, এমনকি শরীরের রক্ত দিয়ে হলেও তারা আমাকে নির্বাচিত করেছে, তো সেই সকল কর্মী এবং নেতাদের ঋণ শোধ করার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাকে ওইভাবে দেয় নাই, তবে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করার মানসিকতা আমার আছে,
এবং তাদের আদেশ উপদেশ নিয়ে আমি আরও সামনে এগিয়ে যেতে চাই এবং ইউনিয়নবাসীকে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই আমার প্রত্যাশা।